মানে আপনাদের আমি এই যে কথাগুলো বললাম এটা আমি জানি যে আপনারা যদি বিষয়ে স্বাভাবিকভাবে বলবেন যে কোনো রাজনৈতিক দল নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখো রাজনৈতিক দলের কাজ রাজনৈতিক দলের কাজ প্রতি মুহূর্তে তার দলের সমস্ত কিছুকে অ্যাসেস করা আমরাও প্রতি মুহূর্তে অ্যাসেস করছি আপনারা এটা ঠিকই বলেছেন আমাদের সঙ্গে বামপন্থী জোট ছিল জোট আছে জোট কোথাও থেকে যায় জোট কোথাও হচ্ছে না কেউ বলে সমস্তটাই আলোচনার মধ্যে আছে এবং সেইটা নিজেদের আগে তো আলোচনা কর্মসূচি ঠিক করে তারপরে তো বাকি বিষয়টা ঠিক হবে এবং আমাদের প্রার্থী প্রত্যেকটি জায়গায় একটি দল সে তার সমস্ত কিছুকে তৈরি রাখে আমরাও আমাদের নেতৃবর্গের সঙ্গে কথা বলছি তো এখনো অনেক দেরি 25 তারিখ নমিনেশনের লাস্ট ডে তো আমাদের মতো কথাবার্তা বলে সমস্ত কিছু যা প্রসেস হয় হোমওয়ার্ক সেগুলো তৈরি হচ্ছে আগামী ঠিক সময়ে যদি কোনো রকম আরো প্রগতি কিছু হয় আপনারা জানতে পারবেন রাজনৈতিক দলের পার্টি অফিসের কি প্রয়োজন আছে কর্মসূচির কি প্রয়োজন আছে আলোচনার কি প্রয়োজন আছে আমি আপনাদের বললাম যে কোনো রাজনৈতিক দল সে নিজেকে প্রস্তুত রাখে তার কাছে সব দরজা খোলা থাকে আমরা 294টা যাতে করে রাখা যায় আগামী দিনে 24-এর 42টার বিধানসভা লোকসভা যে হয়েছে আমি সভাপতি হওয়া কিংবা আমার আগে যিনি ছিলেন তিনিও চিন্তা করে রাখতেন 42টায় আগামী দিনে কে প্রার্থী হবে 5 বছর পর কিন্তু অনেক সময় সব জিনিস তো সঠিকভাবে চলে না আপনি আপনার অফিস থেকে বেরিয়ে বলবে কংগ্রেস দপ্তরে বিল নিতে যাও মধ্যখানে এমন কিছু এসে যাবে আপনাকে বলবে গাড়ি ঘুরিয়ে দিতে রাজনৈতিক পথ চলা তো রাজনীতি সম্ভাব্য শিল্প তো সেই শিল্পের কোথা থেকে কোন জায়গায় কি প্রোডাক্ট তৈরি হয় কেউ তো জানে আর কিছু সঠিক সময় আপনারা জানতে পারবেন রাজনৈতিক দলের যিনি নেতা থাকেন তিনি যেহেতু কোনো জিনিসের কাঙ্গালি থাকেন না তিনি সভাপতি থাকেন দলের কর্মসূচি দলের নীতি হচ্ছে দলের সিদ্ধান্ত গ্রহণের হচ্ছে উপযুক্ত হাতিয়ার রাজনীতি তো একটা কৌশল একটা লড়াইয়ের জায়গা তো আমি কাদের সঙ্গে আলোচনা হচ্ছে কাদের সঙ্গে আলোচনা হচ্ছে না আমি যদি সবিস্তারে আপনাদের বলি তাহলে আলোচনার কোনো গুরুত্বপূর্ণ যখন আলোচনা ফলপ্রসূ কোনো জায়গায় হয়ে যাবে নির্ধার নিশ্চিতভাবে আপনাদের কাছে তা পৌঁছে যাবে আপনাকে বলি যখন কোন লড়াই হয় ধরুন লড়াই একসঙ্গে যদি লড়াই করে তখন যিনি লড়াই করে দুজন ধরুন লড়াই করছেন বামফ্রন্ট আর কংগ্রেস এটা দুটো ব্যক্তি ধরে এই ব্যক্তি যখন লড়াই করছে তার কি প্রয়োজন হয় এক একজন তার যাতে শক্তি থাকে
তাকে প্রোটিন নিতে হয়, তাকে ভিটামিন নিতে হয়। একজন যদি প্রোটিন ভিটামিন নেবে তাহলে তো আর তার বিরুদ্ধে যারা আছে তার বিরুদ্ধে তো তারা লড়াই করতে পারবে। প্রোটিন ভিটামিনটা দুজনেরই প্রয়োজন, তবেই তাদের বিপক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে সঠিকভাবে লড়াই করতে পারবে। তো বামফ্রন্ট এবং কংগ্রেস আমরা ২৪ একসঙ্গে লড়াই করেছি, ২১ একসঙ্গে লড়াই করেছি, আমরা একসঙ্গে বাইরে এনেছি। একইভাবে পুকুর পার দিয়ে একদিক দিয়ে গিয়ে আমরা আমাদের বিরুদ্ধে যারা কিংবা যারা সমাজে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে তাদের তরুণ করিয়েছি, তাদের বিরুদ্ধে লড়াই করেছি। আবার তো এমন হতে পারে এখন স্ট্র্যাটেজিক কারণে পুকুরের একবার দিয়ে আমি আনছি, একবার দিয়ে অন্যরা আনছে, যাতে আরো বেশি করে যাদের বিরুদ্ধে লড়াই করছি তারা পালিয়ে যেতে না পারে, তাদের ধরতে পারা যায়। তো রাজনৈতিক কৌশল তো বিভিন্ন রকম থাকে, সেটা যতক্ষণ পর্যন্ত একেবারে আলোচনা নির্যাস না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আমি বলছি না, নির্যাস বেরিয়ে দিই আপনারা জানতে পেরে যাবেন। আপনাদের কাছে আমি এটাই তো বললাম, কংগ্রেস সবসময় আলোচনা বা যে কোনো জিনিসে দরজা জানলা সবসময় খোলা রাখে। উদার পার্টির নাম হচ্ছে কংগ্রেস, একদম। তার কারণ হচ্ছে আমি যে চেয়ারে বসি সেই চেয়ারের পায়ে যদি ঠিক না থাকে আমিও বসার ক্ষেত্রে সাবলীল থাকব না। তো পায়ের খোঁজ তো আমি করবো, এই হচ্ছে আমি বললাম আমরা দুজনেই লড়াই করছি। আমার উল্টো পাশে যারা আছে দুজনের মধ্যে একজন দুর্বল হয়ে গেল, প্রোটিন নেই, ভিটামিন নেই, সে কি খুশি হবেন? তার সঙ্গে যিনি লড়াই করছে সে বলবে আমার পার্টনার বন্ধু বল। অতএব আমরা যাকে সঙ্গে নিয়ে লড়াই করব দুজনেই প্রোটিন ভিটামিন সব কিছু নিয়েই লড়াই করব। পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আসে প্রায় ৯০% থানায় আমাদের এই কর্মসূচি পালিত হয়েছে। তো আমরা কংগ্রেসের কর্মী যারা আছেন, নেতৃবর্গ এবং সাধারণ মানুষ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সবাইকে কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই।